লেবাননে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 274 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1000-এর বেশি। সোমবার সকাল থেকে দেশটির দক্ষিণাঞ্চলে চালানো এসব হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর অন্তত 300টি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে চায় না। সোমবার এমন মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করলেও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানান পেজেশকিয়ান। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টায় জড়িত সন্দেহে আটক রায়ান ওয়েজলি রুথের গাড়িতে ট্রাম্পের বিষয়ে বেশ কিছু তথ্যের তালিকা পাওয়া গেছে। সোমবার এ তথ্য জানিয়েছে FBI। ওই ব্যক্তির মোবাইল ফোনেও এ সংক্রান্ত বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সাউথ আফ্রিকার টেবল মাউন্টেনে হাইকিংয়ে গিয়ে নিখোঁজ আমেরিকান শিক্ষার্থীর মরদেহ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এই তথ্য জানায় তারা। গত শনিবার সাউথ আফ্রিকায় ইন্টার্নশিপ করতে যাওয়া নর্থ ক্যারোলাইনার বাসিন্দা 20 বছর বয়সী ওই শিক্ষার্থী নিখোঁজ হন। ১৯৫১ সালে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড থেকে অপহরণের শিকার লুইস আরমান্দোকে খুঁজে পাওয়া গেছে। অপহরণের সময় তার বয়স ছিল মাত্র 6 বছর। 7 দশক পর অনলাইনে পাওয়া সহায়তার মাধ্যমে ইস্ট কোস্টে আরমান্দোকে খুঁজে বের করেন তার এক স্বজন। মহাকাশে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরেছেন 3 নভোচারী। সোমবার 2 রুশ ও 1 আমেরিকান নভোচারীকে নিয়ে কাজাখস্তানে অবতরণ করে মহাকাশযান সৌজ। মহাকাশ থেকে যাত্রার প্রায় 3.5 ঘন্টা পর পৃথিবীতে ফিরে মহাকাশযানটি। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 24 সেপ্টেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। আগামী 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ইউনুস। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে কিশোরগঞ্জের ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আন্দোলনে নিহতদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হবে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অনুরা কুমারা দিসানায়েকে। সোমবার শপথ নিয়ে রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারের অঙ্গীকার করেন দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশটির জন্য ইতিহাস পুনর্লিখনেরও প্রতিশ্রুতি দেন তিনি। AFC অনূর্ধ্ব-20 বাছাই পর্বে গুয়ামের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। খেলার 87 মিনিটে 2-1 ব্যবধানে এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ে গোল খেয়ে 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। 75 মিনিটে আরও একটি গোল করে সমতা নিয়ে খেলা শেষ করে গুয়াম।